পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের দুই পুঁজিবাজার বাজার সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসেও পতন অব্যাহত ছিল ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজারে বাজারে এদিন প্রধান পুঁজিবাজার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর প্রধান সূচক প্রায় 10 পয়েন্ট কমে 6278 পয়েন্ট অবস্থান নেয় এই বাজারে মোট লেনদেন হয়েছে 509 কোটি টাকা যা আগের দিনের চেয়ে প্রায় 20 কোটি টাকা বেশি ঢাকার বাজারে লেনদেনের অংশ না কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 32 কমেছে কমে এবং অপরিবর্তিত ছিল 170 দাম এদিকে দেশের অপর পুঁজি বাজার সিএসইতে ইতে মোট লেনদেন হয়েছে বারো কোটি আটাশি লাখ টাকা এই বাজারও কমেছে প্রধান সূচকগুলো